আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহিম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল চা দিয়ে আর একটা ভিডিও শুরু করছি। নিচে মানুষজনের আওয়াজ, মানে সাউন্ড, খুব সাউন্ড নয়েজ হচ্ছে। বাজে হচ্ছে 9টা, আমি একটু চা খাচ্ছি, ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। আফিফ স্কুলে চলে গিয়েছে, আজকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়েছে, ওর বাবাই দিয়ে আসছে আজকে, আমি আর বের হই নাই। যে যার ডিউটিতে যাচ্ছে আর আমিও চা খেয়ে আমার ডিউটিও শুরু হয়ে যাবে। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। 9টা বাজে নাকি? হ্যাঁ, ওই 2 মিনিট বাকি আছে, এটা বলা লাগে। হ্যাঁ বলতে হবে, 9টা বাজতে 2 মিনিট বাকি। মোবাইল মানুষের আসলে জীবনটাকে না যেমন অনেক ভালো উপকারও করেছে, তেমনি সব থেকে বেশি ক্ষতিও করেছে। সেটা অবশ্য আপনারা উপলব্ধি করতে পারেন সবাই কম বেশি। এখন মানুষ মোবাইল ছাড়া কিছুই বোঝে না, সারাক্ষণ হাতে একটা মোবাইল। আমি অবশ্য আমিও চালাই মোবাইল, কিন্তু প্রয়োজন ছাড়া আমি মোবাইল সহজে ধরি না। আমার যেহেতু মোবাইল নিয়েই আমার কাজ কারবার, সেজন্য মোবাইলটা আমার ইউজ করা হয়। তবে আমি, বিশ্বাস করবেন কি না জানি না, আমি কিন্তু ফেসবুকেও অ্যাক্টিভ না অতটা। আমি শুধু কাজের সময় আমার মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করি, ভিডিও এডিট করি, ভিডিও ছাড়ি, আপনাদের কমেন্টের উত্তর দিই। যখন একদম অবসর থাকি তখন দেখা যায় বসে বসে ওই একটু এ সে যার ভাল লাগে তাদের ভিডিওগুলো সামনে আসে, একটু দেখি। হ্যাঁ, ইসলামিক প্রোগ্রামগুলো দেখি, বড় বড় স্কলাররা সুন্দর সুন্দর কথা বলে, হাদিস সম্পর্কে জানায়। কারণ জানার তো কোনো শেষ নেই, তাই না? যত জানবো, যত শিখবো, তত আরেকজনকে বলতে পারবো এবং নিজেও আমল করতে পারবো ভালো ভালো জিনিসগুলো। কোটা কাটে শুরু করবে এখন মাস্টার্স। আসিফ নাস্তা খাচ্ছে, আশফাক খেয়েছে, সবাই খেয়েছে, বাকি সুজনের মা কাজ করতেছে। এখন যাই আফিফকে নিয়ে আসি যে স্কুলে। বাম পাশে যাই, থাকবেন না যাবেন? আসছি আফিফকে নিতে। আফিফ ভিতরে মনে হয় খেলতেছে না, কোনো ইয়াতে বসা জানি না, দেখি কোথাও। আসো, ওই যে আফিফ আসতেছে। একটুও খেলতে পেরেছ? হ্যাঁ, খেলতে পেরেছো একটু? আসো আসো, এখন যাব ডাইরেক্ট বাসায়, একটু বাজার করবো করে। কিন্তু সুজনের মাকে একা রেখে আসছি, তো যার জন্য সে কাজ করতেছে, এখন আমার বাসায় যেতে হবে, বাজার আর করা সম্ভব না এখন। যাই হোক, বিকেলে আবার বের হতে হবে, এখন আপাতত বাসায় যাই। এই যে পাঁচমিশালি মাছ কাটা হয়েছে, সুজনের মা কেটেছে, একটু ধোয়াও দিয়েছে, পরে আমি আবার লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, ভালো মতো এটা ওয়াশ করবো। আর এটা রান্না করবো হচ্ছে যে টমেটো কুটেছি, টমেটো দিয়ে করবো
সাথে পেঁয়াজ আর ধনিয়া পাতা দেবো, কাঁচামরিচ এটা দিয়ে এটা রান্না করবো, একটু রসুনও দেবো অল্প করে, কারণ আমি এই ধরনের মাছে একটু রসুন দিই, ভালো লাগে। তো ঠিক আছে, এর মাছটা রান্নাটা আমি দেখাচ্ছি আমি কীভাবে মেখে ঝুঁকে করি। পাঁচমিশালি মাছ হাতে মেখে চচ্চড়ি করলে খুব মজা লাগে। তো এই পাঁচমিশালি মাছটা অনেক দিন হয়েছে খেয়েছে, আমি খাইনি। রিয়াদে বসে আপনাদের ভাই মাঝে মাঝে প্যাকেট নিয়ে আসতো, কিন্তু আমার কাছে ভালো লাগতো না ফ্রোজেনটা অতটা, কারণ ও প্যাকেট তো অনেক দিন বসে আসে, তাই না? সেই জন্য কাঁচামরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, তারপর একটু গুঁড়োমরিচও দিয়েছি, রসুন বাটা দিয়েছি, টমেটো দিলাম, হ্যাঁ ধনিয়া পাতা কিছুটা দিয়েছি, ধনিয়া পাতা আগেই আর কিছুটা নামানোর সময় দেব। আগে দিলে যেটা হয়, এই যে ফ্লেভারটা পুরোটাই মাছের ভিতরে বসে যাবে। এখন এটাকে আমি এত ভালোভাবে কচলাবো যে মানে কি আর বলবো, একদম ভর্তা করে ফেলবো এরকমের। একটু বেশি কচলালে টমেটোগুলো একটু তাড়াতাড়ি গলে যাবে আর মশলাটার ভিতরে একদম সব মশলার ফ্লেভারগুলো ঢুকে যাবে, খেতে মজা হবে। অবশ্যই একটু ভালোভাবে যেই করবে একটু কচলিয়ে নেবে ভালোভাবে। সরিষার তেল হলে আরও মানে আরও ভালো হতো, কিন্তু সরিষার তেল দেইনি, বাসায় নেই। আর এই যে মাছগুলো এখন সব দিয়ে দেব। আমি মাছ অনেক ওয়াশ করেছি, সুজনের মা একবার লবণ দিয়ে ওয়াশ করে রেখে গিয়েছে, পরে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছে, পরে আমি আরেকটু লবণ নিয়ে ভালোভাবে কচলে তারপর ওয়াশ করে নিয়েছি। মাছ যতক্ষণ হাতে একদম খড়খড়া একটা না হবে ততক্ষণ পর্যন্ত আমি মাছ ওয়াশ করি। একটু সামান্য পিচ্ছিল ভাব থাকলে সেটা কিন্তু মাছ ওয়াশ হবে না, মাছটা কিন্তু অনেক বেশি ওয়াশ করতে হয়। যারা নতুন নতুন রান্না শিখছে ওরা তো আসলে অনেক কিছু বোঝে না, এই জন্য এভাবে বলে দিলে ওদের জন্য সুবিধা হয়। আর মাংস কম ওয়াশ করতে হয়, বিশেষ করে গরুর মাংস দুইটা ধোয়া দিলেই হয়ে যায়, বেশি হলে তিনটা। তবে খাসির মাংস একটু বেশি ওয়াশ করতে হয় লবণ দিয়ে ভিজিয়ে, নয়তো অনেক সময় গন্ধ আসে সেই ক্ষেত্রে। এখন আমি এটা চুলায় বসাবো, হাত মাখা পানি দিয়ে দিয়েছি, খুব বেশি পানি দেইনি, ঢেকে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাক, মিডিয়াম আছে। দেখো কি সুন্দর হচ্ছে, এখনও হয়নি কিন্তু, আর একটু ভাজা ভাজা হবে। তো আমি এই সময় কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে ইয়াটা দেবো, ধনিয়া পাতা। এই সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে এক্সট্রা পানিটা শুকিয়ে যায় একটু জলদি, তবে একদম ড্রাই করব না, একটু হালকা ভিজা ভিজা রাখবো। এখন ঢেকে দেবো অল্প একটু সময়ের জন্য। দেখতেই পাচ্ছ কী সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর হয়েছিল এই রান্নাটা দেখতে, চমৎকার। ঢেকে দিলাম, থাকুক। এখন দেখাবো তোমাদের জন্য মজাদার একটি রেসিপি, যেটা অনেক অনেক মজাদার, সেটা হচ্ছে, দেখতে থাকো আমি কীভাবে কী করি, দেখলেই বুঝে যাবে। রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আগে দিয়েছি তেল, তারপরে দিলাম কয়েকটা ডিম, তারপরে দেবো হচ্ছে কয়েকটা বাদাম, আস্ত যে চীনা বাদামগুলো সেগুলো, এই যে। এখন আমি এগুলোকে নাড়াচাড়া করবো, তবে কাঁচামরিচ দিতে হবে, যা যে যেভাবে ঝাল খেতে চায় সেভাবে। আমি যেহেতু এটা বাচ্চাদের জন্য উদ্দেশ্য করে করছি, সেজন্য ঝাল দিয়েছি কম। তারপরে একটু হলুদ, হলুদটা অবশ্যই এই সময় দিতে হবে, এই সময় দিলে ভালো হয়, সেটা আমি পরে বলবো। তো এখন এটাকে উল্টে পাল্টে ডিমগুলোকে একটু হালকা ভেজে নেবো, চাইলে অনেকে একদম কড়া করেও ভাজতে পারো ডিমগুলো, যার যেভাবে মর্জি, আমি একটু অল্প ভাজবো, কারণ বেশি ভাজলে উপরের চামড়াটা একদম রাবারি হয়ে যায়, ওই ডিম আমার বাচ্চারা খেতে চায় না, সেজন্য আমি অল্প ভেজেছি। বাকিটা এরকম একটু ভেজে টমেটোটা একটু নরম করে তারপরে এটাকেও তুলে ফেলতে হবে। এখন এটা তুলে যেটা করছি সেটা দেখাচ্ছি, এটাকে তুলে এটাকে করতে হবে, ব্লান্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর এই ফাঁকে আমি কিছু পটল কুটিয়ে রেখেছিলাম সুজনের মাকে দিয়ে, চেয়েছিলাম পটল ভাজি করব, পরে চিন্তা করলাম একসাথেই রান্না করি এই রান্নাটা, যেহেতু বাচ্চাদের এটার সাথে একটু সবজি খাওয়া হবে, সেজন্য পটলটা ভেজে নিলাম। আর ওই যে মশলাগুলো সব একসাথে ব্লান্ডার মানে যে ব্লান্ডারের একটা বড় ব্লান্ডারে দিয়ে ব্লেন্ড করে ফেলেছি, সাথে কিন্তু একটু পানি দিয়েও নিয়েছি, তেলের ভিতরে দিয়ে দিলাম, একটু তেল দিয়েছি অল্প করে। এখন এটাকে দিয়ে দেবো, অবশ্য পরে ব্লেন্ডারের জগটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। এই মশলাটাকে একটু কষাতে হবে ভালোভাবে, খুব ভালোভাবেও কষানো লাগবে না, যেহেতু আগে একটা ভাজা হয়েছে, এটার যে স্মেল ছিল একটা কাঁচা সেটা কিন্তু অলরেডি চলে গিয়েছে। লবণ দিয়েছি, একটু আদা দিয়েছি, ফ্রোজেন আদা,
আন্দাজ মতো লবণ দিতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু। সব কিছুই মুখে দিয়ে দিয়ে চেক করে নেবে যারা নতুন রান্না করছো তারা, আর যারা বয়স্ক সবসময় রান্নাবান্না করে তাদের তো বলার কিছুই নেই। এখানে দিলাম জিরা, গুঁড়া জিরা যেটা সেটা, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া অল্প অল্প করে দিয়েছি। যেহেতু এটা গ্রেভি এমনিতেই অনেক হয়েছে তাই বেশি মশলা দেওয়ার দরকার নেই, হালকা পাতলা দিলেই হবে। এখন এটাকে একটু কিছু সময় এভাবে করে কষাবো। চাইলে তোমরা গুঁড়া মরিচ দিতে পারো ঝালের জন্য, আমি দেইনি, দিলে ভালো হবে, সুন্দর একটা কালার, আরও সুন্দর কালার আসবে। আমি যেটা করেছি একদম কোরমা টাইপের করেছি, এই কালারটাই ওরা পছন্দ করে, ওরা লাল লাল বা হলুদ হলুদ বেশি কালার পছন্দ করে না। আর ওই যে ব্লেন্ডারের জগ ওটা ওয়াশ করে পানি দিয়ে দিয়েছি, এখন আমি এইগুলোকে ঢেলে দেবো, ব্যাস হয়ে গেল। এখন বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণে সিদ্ধ না হয় পটলগুলো, ডিমটা তো অলরেডি সিদ্ধ, এটা ঢেকে দেবো না, আমি এভাবেই রান্না করব, ঢেকে দিলে উতরে পড়ে যাবে। এই যে দেখো, এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব রকমের মজা, বাচ্চাদের জন্য একবার বাসায় ট্রাই করতে পারো। আর এই যে আমার মাছ রান্না, অসম্ভব সুন্দর হয়েছে, আমার তো দেখে লোভ এসে গেছে, এত সুন্দর হয়েছে রান্না দুটো, খুবই মজাদার, একবার হলেও কিন্তু ট্রাই করবে। এখন আমি গোসল করে আসলাম, নামাজ পড়বো আর আফিফকে খাবার দেবো, এরপরে আমিও খেতে বসবো। এই যে খাবার নিয়ে বসলাম, মাছ দিয়ে খাবো। এই মাছটা আসলে অনেক দিন খাওয়ার ইচ্ছা ছিল, আমি যদিও ছোটো মাছ খাই না, তারপর আবার এই ধরনের মাছ একটু হলে এরকম মাখা মাখা হলে ভালো লাগে। আর ওদের তো ডিম দিয়ে দিয়েছে, ওরা তো খেয়ে খুবই মজা পেয়েছে, যেটা বলার মতো না, এত টেস্ট হয়েছে নাকি ডিমটা। আফিফ কেমন হয়েছে ডিম আপু? হ্যাঁ আচ্ছা, তো যে ঠিক আছে, খাবারটা মজা করে একটু খাই, দেখি কেমন হয়েছে রান্না, আপনাদের একটু রিভিউ দিয়ে নিই। মাখা মাখা চচ্চড়ি করেছি, মিশানো মাছ, একদম অতিরিক্ত মাখা মাখা করে নিয়ে একটু ইয়ে রাখেছি। এটা কি মাছ এটা একটু দেখি তো কেমন, বিসমিল্লাহ, যারা বিদেশে থাকেন তারা মানে বুঝবেন যে কত মজা করে আমি খাচ্ছি, কারণ বিদেশেও এই মাছগুলো প্যাকেটে পাওয়া যায়, হলেও এই টেস্ট পাওয়া যায় না, এটা একদম তাজা ফ্রেশ একটা টেস্ট, কারণ ওটা বিদেশে যেতে যেতে অনেক সময় লাগে সব কিছু মিলিয়ে, তারপরে যে মার্কেটে যায় সেই মার্কেটে থাকে আর কি। তা আমি তো চার দিন আগে এনেছি, আজকে সুজনের মা সব ছাই দিয়ে কুটেছে, মানে একটা প্যাকেট কুটেছে ছাই দিয়ে। আমি আজকাল ভিডিও বেশি দিতে পারি না, আমি ভিডিও খুব কম দিই, আপনারা আমাকে অনুসারে রিকোয়েস্ট করেন আপু ভিডিও দেন না কেন, আমার আসলে ভালো লাগে না, আমার মনের ভিতরে এত কষ্ট এত বেদনা যেটা আমি কখনোই বলতে পারি না, ভাষায় প্রকাশ করতে পারি না। আমাদের জন্য দোয়া করবেন সব সময়, আমার মন অনেক সময় অনেক খারাপ থাকে, ভালো থাকে না। আর একটা রিকোয়েস্ট করি আপনাদের, আমার এক ভিউয়ার্স, তার ভাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত, ওর ভাইয়ের নাম হচ্ছে সোহেল, সবাই দোয়া করবেন, ছেলেটা জানি সুস্থতা দান করে, আল্লাহ জানি তাকে সুস্থ করে দেয়, কারণ একটা বাসা ফ্যামিলি থেকে একজন মানুষ চলে গেলে তারা বোঝে যে কত কষ্ট, আজ আমার ভাই নাই, আমাদের মনের ভিতরে যে কত কষ্ট, আমার মা প্রতিদিন কান্না করে, তেমনি সংসারের ভিতরে সুখ দুঃখ কষ্ট হাসি আনন্দ সব কিছুই থাকে, তো সবটা তো শেয়ার করা আপনাদের সাথে আমার সম্ভব হয় না কখনোই। আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আর আল্লাহর কাছে বলি, আল্লাহ সমস্ত পাপ হতে আমাদেরকে রক্ষা করো, আল্লাহ পূর্ণ করার আমাদের তৌফিক দিও, আল্লাহ ঈমান আমাদের মজবুত করে দিও, আল্লাহ আমরা যেন সঠিকভাবে চলতে পারি। সব ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া রইল, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, আমি সবজি কলা যেটা সেটা না, এটাকে বলে আমাদের বরিশালে বলে কাঁঠালি কলা, প্রতিদিন একটা দুটো ফ্রুটস খাবে, সেটাই পেয়ারা খাবে, এটা খাবে, আমরা খাবে,
তোমাদের জন্যই নিয়ে আসছি, কলা দিয়ে আরো মজা লাগতো। আমি তৈরি করেছি। তুমি মনে করছো হাকিমস থেকে? দেখো কালো জিরা, এটা বাংলাদেশ।